হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিম রাইডার। আজকে যে বিষয়ে টপিক নিয়ে আলোচনা করব, ডাব্লিউবি কনস্টেবল 2019 জয়নিং সম্পর্কে। আমি বিভিন্ন ট্রেনিং সেন্টারে খবর নিয়েছি যে তোমাদের আমার উপর যে স্যাররা রয়েছে তাদেরকে আমি ফোন করে আপডেট নিয়েছি, তোমাদের জয়নিং খুব তাড়াতাড়ি হচ্ছে। আমি ডেটও জানি যে তোমাদের কবে জয়নিং হচ্ছে। তো এতটুকু বলতে পারি যে তোমাদের খুব তাড়াতাড়ি জয়নিং হচ্ছে। তোমাদের আশা করছি তোমাদের 2-3 দিনের মধ্যে তোমরা খবর পেয়ে যাবে, এই সপ্তাহের দিকে, শেষের দিকে বা প্রথম সপ্তাহে তোমাদের জয়নিং, তোমরা অলরেডি ট্রেনিং সেন্টারে পৌঁছে যাবে। তোমাদের যেখানে ট্রেনিং হবে সেই ট্রেনিং সেন্টারের ঘরগুলো সব পরিষ্কার করে রাখা হয়েছে তোমাদের জন্য, যারা তোমরা সেখানে খাওয়া দাওয়া করবে সেই খাওয়া দাওয়ার জন্য তোমাদের অলরেডি কুক চলে এসেছে, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের জয়নিং খুব তাড়াতাড়ি হচ্ছে। যাদের ভিআর মেডিকেল সব কমপ্লিট প্রসেসিং হয়ে রয়েছে তাদের বলছি তোমরা কেনাকাটা করতে পারো, তোমরা সবাই তোমাদের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতে পারো, যে কোনো মুহূর্তে তোমাদের ফোন করে ডেকে নেওয়া হবে ট্রেনিং সেন্টার যাওয়ানোর জন্য। তোমাদের কোনো লেট করবে না, ফোন করার সঙ্গে সঙ্গে তোমাদের পুলিশ লাইন কি তোমাদের পিড়িতে ডাকা হবে, তোমাদের সরাসরি সেখান থেকে তোমাদের জয়নিং হয়ে যাবে। ভিডিওটা মেন করার উদ্দেশ্য হলো তোমাদের হচ্ছে অনেক দিন ধরে তোমরা মানসিক যন্ত্রণায় রয়েছো, সেই সুখবরটা জানানোর জন্যে। তোমাদের কোনো যদি জানা থাকে তো আমাকে কমেন্টে নিচে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আমি সরাসরি ব্যাটালিয়নে রয়েছি, তো তোমাদের কোনো কিছু জানা থাকলে আমাকে নিচে কমেন্টে জানাতে পারো। তো ভিডিও শেষে জানাতে পারি তোমাদের সুখবর, খুব তাড়াতাড়ি তোমাদের জয়নিং হচ্ছে। তো সবাই ভালো থেকো, ট্রেনিং সেন্টারে সবার সঙ্গে দেখা হচ্ছে।